প্রিয় শিক্ষার্থীবিন্দু তোমরা সকলেই ভালো আছো পাটিগণিতে সংখ্যা প্রতীক বা অঙ্কগুলো আমরা এক দুই তিন ইত্যাদি ব্যবহার করতাম বীজগণিতে এখন আমরা সংখ্যা প্রতীক ব্যবহার করবো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন জিরো বীজগণিতের সংখ্যা প্রতীকের সাথে অক্ষর প্রতীকও ব্যবহার করা হয় যেমন এ এক্স ওয়াই ইত্যাদি মনে করি কামালের কাছে কয়টি আম আছে তার কাছে এক্স সংখ্যক আম আছে এক্সের মান ফাইভ হলে বলতে পারবো কামালের কাছে পাঁচটি আম আছে এখানে এক্সকে আমরা চলক বলবো এক্সের মান বিভিন্ন হতে পারে বীজগণিতে প্রক্রিয়া চিহ্ন হিসাবে ব্যবহার করব প্লাস চিহ্ন মাইনাস চিহ্ন ইন্টু বা ডট ডিভিশন ধরি এক্স ও ওয়াই দুটি চলক তাহলে এক্স প্লাস ওয়াইকে লেখা হয় এক্স প্লাস ওয়াই এক্স ইন্টু ওয়াইকে লেখা হয় এক্স ইন্টু ওয়াই বা এক্স ডট ওয়াই বা এক্স ওয়াই এক্স ডিভিশন ওয়াইকে লেখা হয় এক্স ডিভাইডেড ওয়াই বা এক্স ডিভাইডেড ওয়াই এক্স ইন্টু থ্রিকে লেখা হয় এক্স ইন্টু থ্রি বা এক্স ডট থ্রি বা থ্রি এক্স কিন্তু এক্স থ্রি লেখা হয় না সাধারণভাবে গুণ এর ক্ষেত্রে প্রথমে সংখ্যা প্রতীক ও পরে অক্ষর প্রতীক লেখা হয় প্রিয় শিক্ষার্থীবৃন্দ চলক এমন একটি প্রতীক যার মানের পরিবর্তন হয় চলকের মান নির্দিষ্ট নয় চলকের বিভিন্ন মান ধারণ করতে পারে ধন্যবাদ